হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি, আর তার সঙ্গে আমার বড় অনেক ভালো আছে। তো নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের জন্য। এটা হচ্ছে নাক ফুটানো, আমার বোনের নাক ফুটিয়ে দিচ্ছে। ওটা হচ্ছে আমার দিভাই কালো রঙের নাইটি বলেছে, তার পাশে যে দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমার বোন, ওর নাক ফুটিয়ে দেবে। তো দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর ওর কান্নাকাটিও ভালো লাগবে না জানি, যদিও আমার খুব খারাপ লেগেছে, তাই আমি সামনে ছিলাম না, চলে গেছিলাম। তো চলো দেখতে থাকো। তো আমি এই যে দেখো জল ঠালাই না, রাখো যদি ভয় পায়। ঢুকাবো শুনতে, তখন কিন্তু তুই তেরে বেরি করিস না ভাই, রক্ত তুই যা কর তুই এমনই করে নে, তুই পরে কিছু করিস না। এইটা দেখ কত বড়, এটা ঢুকলে পর একটা কাটা ঢুকলে কেমন ব্যথা লাগে বাবা। এখানে যদি অবশ করা যাইতো তাহলে ওই জন্য নাক অবশ করা, অবশ করলে শুই লাগাইলে তো ব্যথা লাগে। মামা তুমি চলে এসেছো, আসো এখানে আসো, যাও মানি যাও মানি যাও, ভালো মানি যাও যাও। ভীষণ দাঁড়া এক সেকেন্ড, কেন সেই তাড়াতাড়ি ঝড়ের বেগে বুলেট ট্রেন। বদি দাঁড়া দিস, করছে খুব ভীষণ ভয় পাচ্ছে। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামে যায় না। তুমি এখানে আসো, যাই না ওদিকে, যাই না আজকে, তোমার কাছে আমি যাবো না। তুমি পারি আবার বদি দাঁড়া দে, মা সত্যি সেই ব্যথারই মেরেছে না হো পায়গা সেই ব্যথারে। দাঁড়া আমি করলাম সেই মারাম, কিন্তু কর্ম কোথায় বলতো, দেখতো করে তোমার ভিডিও
রাম হরে কৃষ্ণ ভগবান আগে কেন তো বন্ধুরা দেখো আমার বোনের নাক ফুটানো হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।